পাঁচটা অপরাধ আছে যে অপরাধগুলোর মাধ্যমে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবে, কয়টা অপরাধ? পাঁচটা। হাদিসে আছে ইবনে মাজা কিতাবের নাম, হাদিস নাম্বার 4019 নাম্বার হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم الله نبي বলেন খামসুন ইজাব তুলিতুম বিহিন্না ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না, পাঁচটি অপরাধ এমন যে পাঁচটি অপরাধের মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করা হবে। আল্লাহর নবী কয় আমি আল্লাহর কাছে পানাহ চাই, তোমরা যেন এই পরীক্ষার মধ্যে না পড়ো। নবীজি পানাহ চাইছে কিন্তু আমরা পড়ে গেছি। এক নাম্বার, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কত্তু হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আওজাউ আল্লাতী লাম তাকুন মাযাত ফি আসনামিহুল্লাযীনা মাযাউ। এক নাম্বার, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন, কোন সম্প্রদায়ের মাঝে যখন অশ্লীলতা ছড়ায় পড়বে, বেহায়াপনা অশ্লীলতা যখন কোন সম্প্রদায়ের মাঝে ছড়িয়ে পড়বে, হাত্তা ইউলিনু বিহা, অশ্লীলতার বেহায়াপনা ছড়িয়ে যাওয়ার পর এই অশ্লীলতা আবার ঘোষণা করবে, খুব ভালো করে এই জায়গাটা শুনেন, অশ্লীলতা ছড়িয়ে পড়ার পর এটা আবার ঘোষণা করবে, ঘোষণা কি করবে? এক তো অশ্লীল কাজ করবে, আবার ঘোষণা করবে। কয়েকদিন আগে আমাদের দেশে অশ্লীল কাজ হয়েছে, আবার ঘোষণা ব্যাপকভাবে, আবার প্রশংসিত হয়েছে। তো নবীজি বলেন অশ্লীলতা যখন ছড়ায় পড়বে, হাত্তা ইউলিনু বিহা, আবার ঘোষণা করবে যে তিনি আমাদের সম্মানিত একজন মেহমান, এই মেহমানকে আমাদের সম্মান করা দরকার। হ্যাঁ, তো অশ্লীল কাজ যে করে তাকে মেহমান বলা এবং তাকে সম্মান করার কথা বলা। তো নবীজি বলেন শুধু তাই না, এই অশ্লীলতাকে সাপোর্ট করে এটা আবার ছড়িবে, আবার ঘোষণা করবে, এটা কোনো ব্যাপার না। তো নবীজি বলেন অশ্লীল কাজ করবে কয়েকজন, আমরা যারা আছি আমরা বাধা দেই নেই, আমরা ভালো মানুষ দাবি করি নিজেদেরকে, মসজিদ তাকওয়ায় নামাজ পড়লাম, বাধাও দেই নেই। তো নবীজি বলেন ইল্লা ফাশা ফীহি মুত্তাউন, ওই সম্প্রদায়ের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন প্লেগ রোগের মতো মহামারী রোগ আল্লাহ দিয়ে দিবেন। এরপর আল্লাহ নবী বলেন ওয়াল আউজাউল্লাতী লাম তাকুন মাযাত ফী আসলাফিহিমুল্লাযীনা মাযাউ, এমন এমন নতুন নতুন রোগ আল্লাহ দিয়ে দিবে যে রোগ অতীতের কাউকে আল্লাহ দেয় নাই, এমন রোগ ওই জনগণকে আল্লাহ দিয়ে দিবেন। এই যে দেখেন কত রোগ এখন আমরা নাম শুনতেছি, করোনা, এরপরে যেন কি ওমিক্রন, আরো কত কিছু আসবে, হেলে না ধুলে না মাতে না কথা কয় না, কত নাম আসবে, নার্গিস, সিডর, কত গজবের নাম আসবে। নবীজি বলেন আগে যেইগুলা ছিল না এই গজব আল্লাহ পাক রব্বুল আলামিন দিবে। এজন্য মনে রাখবেন করোনা ভাইরাস তো আল্লাহ উঠায় নিতে চায়, অন্য সম্প্রদায়ের কথা চিন্তা করেন, যাদের মাঝে গজবের মাত্রা ছিল 7 দিন, কারো গজবের মাত্রা আরো বেশি, কারো কম, 7 দিন, 3 দিন, 1 দিন, এত বেশি পরিমাণে গজবের মাত্রাটা স্থায়ী হয় নাই, অথচ আমাদের উপর কতটা নারাজ আল্লাহ যে এই গজব কতটা স্থায়ী হচ্ছে আপনি দেখেন। কিন্তু আমরা অপরাধ ছাড়ছি না, বরং আমাদের ভাবসাব এমন যে করোনা না আরো ভয়ঙ্কর কিছু আসলেও সমস্যা নাই, আমরা ঘোষণা করে করে গুনা করব, দেখি আল্লাহ কিভাবে আটকায়। এই হালাত চলতেছে আমাদের, কি বড় ভয়ঙ্কর গজব থেকে আমরা উঠলাম, কিভাবে আমাদের দেশে অপরাধ সংগঠিত হয়। আবার তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এমন অপরাধ হবে যেই অপরাধের কারণে এলাকার মধ্যে এমন গজব আসবে, এমন অপরাধ হবে যে অপরাধের কারণে এমন গজব আল্লাহ দিয়ে দিবেন যে গজব অতীতের কাউকে আল্লাহ দেয় নাই। এক নাম্বার জানতে পারলাম যেই সম্প্রদায়ের মাঝে গুনাহ ব্যাপকভাবে প্রকাশ্যে হয়ে যায়, ওই সম্প্রদায়ের মাঝে আল্লাহ এমন গজব দেয় যে গজব আল্লাহ অতীতের কাউকে দেয় নাই। দুই নাম্বার, ওয়ালাম্মান কুসুল মিকিয়ালা ওয়াল মিজান, যেই সম্প্রদায়ের মাঝে মাপে ওজনে কম দেওয়া হয়, মাপে কম দেয়, ওজনে কম দেয়, এ অপরাধ আমাদের মাঝে আছে? নবী বলেন যে সম্প্রদায়ের মাঝে মাপে কম দেওয়া হয়, ওজনে কম দেওয়া হয়, এই সম্প্রদায়কে আল্লাহ তিনটা গজব দিবেন। এক নাম্বার, ইল্লা উখিজু বিসিনিন, আল্লাহ তাদেরকে দুর্ভিক্ষের গজব দিবেন, না খাওয়ায় মারবে। এই না খাওয়ানোর কয়েকটা অর্থ, তেলের দাম এত বাড়বে মানুষ কিনতে পারবে না, চাউলের দাম এত বাড়বে মানুষ কিনার সাধ্যের বাইরে চলে যাবে, এটাও না খাওয়ানোর গজব। ইল্লা উখিজু বিসিনিন, মাপে কম দিবে যেই জনগণ, ওজনে কম দিবে যেই জনগণ, ওই সম্প্রদায়কে আল্লাহ খাদ্যের অভাব দিবে।
তা আমাদের দেশে রাষ্ট্রীয় আইন হওয়া দরকার যে মাপে ওজনে যেই মার্কেটে যে কম দিবে কানে ধরে তাকে শাস্তি দেওয়া হবে এই আইন হতে হবে কারণ তাদের কারণে মানুষ না খায় মরবে এক দুই নাম্বার ওয়াসিদাতিল মাউনা আল্লাহ তাদেরকে কঠিন আযাব দিবে অন্যান্য আর আযাব অর্থনৈতিক গজব তিন নাম্বার রাজাউরি সুলতানি আলাইহি মাপে যেই দেশের মধ্যে কম দেয় ওই দেশের শাসক জনগণের উপর জুলুম করবে এটা তিন নাম্বার গজব এটা কয় নাম্বার তিন নাম্বার এক নাম্বার মাপে যদি কম দেয় এক নাম্বার গজব না খাওয়ায় আল্লাহ তাদেরকে মারবে দুই নাম্বার গজব অর্থনৈতিক গজব অভাব অনটন তাদের মাঝে দেখা দিবে তিন নাম্বার তাদের শাসক আল্লাহ জনগণের উপর চাপায়া দিবে শাসক জনগণের উপর জুলুম করবে কেন যদি মাপে কম দেওয়া হয় তাহলে দুই অপরাধ জানলাম প্রথম অপরাধ প্রকাশ্যে ঘোষণা দিয়ে গুনাহ করলে এমন এমন গজব আল্লাহ দিবে যেই গজবের নাম অতীতের উম্মত শুনে নাই যেমন আমরা নতুন নতুন শুনতেছি দুই নাম্বার মাপে যদি কম দেওয়া হয় আল্লাহ তিনটা গজব দেয় এক নাম্বার খাদ্যের অভাব দুই নাম্বার অর্থনৈতিক অভাব আরো অনেক ভয়ঙ্কর আযাব তিন নাম্বার আল্লাহ ওই দেশের শাসককে জনগণের উপর চাপায়া দিবে জনগণের উপর অত্যাচার করবে এই গেল দুই নাম্বার অপরাধ অপরাধ নাম্বার তিন ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম যেই দেশের মানুষ টাকা হওয়া সত্ত্বেও যাকাত দেয় না কি এরকম টাকাওয়ালা নাই যারা যাকাত দেয় না আছে ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম যাকাত আদায় করে না যারা টাকা থাকার পরেও যাকাত আদায় করবে না ইল্লা মুনিউল মাতর মিনাস সামা আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দেওয়া হয় নবী বলেন লাউলাল বাহাইম এরপরেও যেই দেশের মানুষ যাকাত আদায় করে না ওই দেশের মধ্যে যদি তোমরা বৃষ্টি দেখো তখন বুঝবা আমি আল্লাহ তোমাদের মানুষকে বৃষ্টি দেই নাই হাইওয়ান জানোয়ার চতুষ্পদ জন্তু যারা আছে তাদের শান্তির জন্য আমি আল্লাহ বৃষ্টি দিয়ে দিলাম তোমাদেরকে দেই নাই লাউলাল বাহাইম লাম ইউমতারু যদি হাইওয়ান জানোয়ার না থাকতো হাঁসগুলা সাঁতার কাটার মতো প্রাণী না থাকতো সাপ সাঁতার কাটবে এই প্রাণীগুলা যদি না থাকতো জলহস্তি পানিতে নাইমা একটু আরাম নেবে এই প্রাণীগুলা যদি না থাকতো আমি আল্লাহ বৃষ্টি দিতাম না দেই ওই প্রাণীর কারণে তোমাদের কারণে দেই নাই তোমরা যেইভাবে যাকাত দাও না আমি তো আল্লাহ চাইছি পুরা বৃষ্টি বন্ধ করে দিতে প্রাণীদের কারণে আমি বৃষ্টি দিচ্ছি এই গেল তিন নাম্বার অপরাধ তো যাকাত যারা দেয় না মনে রাখবেন যাকাত আপনারা যারা আদায় করেন নাই কেয়ামতের ময়দানে পা থেকে একটা সাপ পেঁচাইতে পেঁচাইতে আপনার এই জায়গায় আসবে আসার পর বলবে আনা কানজুক আনা মালুক আমি তোমার সঞ্চিত মাল আমি তোমার সঞ্চিত সম্পদ আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লি আনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম যারা স্বর্ণ রূপা জমা করে রাখছে যাকাত দেয় না স্বর্ণের যাকাত দেয় না রূপার যাকাত দেয় না এই স্বর্ণ আর রূপাগুলোকে ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম জাহান্নামের আগুনের মধ্যে গলানো হবে গলিয়ে এইগুলার মাধ্যমে ছেক দেওয়া হবে ফাতুকুয়া বিহা এ আজীব এক শব্দ আল্লাহ বলছে ফাতুকুয়া বিহা জিবাহুহুম সূরা তাওবা আয়াত নাম্বার 35 দেখেন তুকুয়া বিহা জিবাহুহুম তুকুয়া কারে কারে দেখেন কাওয়ায়াকভি কাইয়ান মানে ইস্ত্রি করা লন্ডি করা এই যে দোকানে দোকানদার লন্ডি করে না ইস্ত্রি আমরা জামা কাপড় দেই না এই জামা কাপড় যেটা দিয়ে ডলে এটাকে মিকওয়া বলা হয় মিকওয়া লন্ড্রি আল্লাহ বলেন ফাতুকুয়া বিহা আজীব শব্দ যে একটু দেখেন তো আজকে আপনারা ট্রাই করবেন লন্ডি দোকানে গিয়ে হাটটা রাখবেন আর উনি ওনার স্ত্রীটা আপনার উপরে দিবে হ্যাঁ ফাতুকুয়া বিহা জিবাহুহুম তার কপালের মধ্যে ছেক দেওয়া হবে এভাবে যাকাত যে দেয় না জিবাহুহুম মজুনুবুহুম তার পার্শ্বে ওয়াজুহুরুহুম তার পিঠে আল্লাহ তিন অঙ্গের কথা কেন বললেন কপালের কথা কেন বললেন পাশের কথা কেন বললেন পিঠের কথা কেন বললেন আজীব তিন শব্দ আল্লাহ বলছে যাকাত যাতা যারা যাকাত দেয় না এক নাম্বার তারা কপাল কুসকায় আমার টাকা দিব না তাই কপাল দুই নাম্বার যাকাত দাতার কাছে যখন যাকাত চাইবেন এ আপনারে প্রথমে তো কপাল কুসকাবে এরপরে আবার যদি বলেন স্যার এটা তো দেওয়া উচিত দেওয়া দরকার এটা তো না দিলে ঠিক না তখন আপনারা আস্তে ধীরে এই পার্শ্ব দেখাবে আরে যাও তো এই জন্য আল্লাহ দুই নাম্বারে বলছে পার্শ্ব আবার চাইবেন তিন নাম্বার পিঠ দেখায় বলবে যাও
তাই তিন অঙ্গের কথা বলছে মানে বাকি অঙ্গ বাদ না তিন অঙ্গ সাধারণত টাকাওয়ালারা দেখায় তাই তিন অঙ্গের কথা বলছে আল্লাহ দিবে তো সব জায়গায় সেক ফাতুখুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া জুহুরুহুম হাযা মা কানাসতুম লি আনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন আল্লাহর পক্ষ থেকে বলা হবে নাও মা কানাসতুম লি আনফুসিকুম খাও খাও এটাই তোমরা কামাই করেছিলে এখন তোমরা খাও এই খাও মানে ভালো খাওয়া না এটা গজব এই শাস্তি আপনাকে দেওয়া হবে তো সাপ আপনার এই জায়গায় এসে বলবে আমি তোমার মাল আমি তোমার সঞ্চিত সম্পদ আল্লাহ যারা যাকাত অতীতে দেন নাই তাদের বকেয়া যাকাতগুলো আদায় করার তৌফিক দান করেন সামনের থেকে যেন সবাই যাকাত আদায় করতে পারে আল্লাহ তৌফিক দান করেন এগুলো তিন নম্বর অপরাধ অপরাধ নম্বর চার ওয়ালাম ইয়ামকুযু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলি যেই সম্প্রদায় আল্লাহর সাথে ওয়াদা করেছে অঙ্গীকার করেছে যেই যেই বিষয়গুলা নবীর সাথে অঙ্গীকার করেছে যেই বিষয়গুলা ওই বিষয়গুলা যারা আদায় করে না আল্লাহর সাথে আমরা ওয়াদা করেছি আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ দিছে আল্লাহ আমরা ওয়াদা করেছি আল্লাহ আর তার নবীর সাথে সব যা যা বলবে আমরা করব নবীর সাথে আল্লাহর সাথে আমরা ওয়াদাবদ্ধ ইসলামে ঢুকা যে আল্লাহ আপনি যা বলবেন তা মানব নবী যা বলছে তা মানব আল্লাহর সাথে আপনি ওয়াদাবদ্ধ আপনি সুদ খাবেন না নবী আপনাকে জানায় দিছে আপনি সুদি কারবার করবেন না এই ওয়াদা যা যা যত ওয়াদা করছেন আপনি ওয়াদা ভঙ্গ করতেছেন বলেন আমাদের দ্বারা কি এক দুইটা ওয়াদা ভঙ্গ হয় না অসংখ্য অগণিত অসংখ্য অগণিত তাহলে এই অপরাধের কারণে কি হবে এই জায়গাটা মন দিয়ে শোনেন এটার শাস্তি কি ইল্লা সাল্লাতাল্লাহু আলাইহিম আদুওয়াম মিন গায়রিহিম ওই জাতির উপর আল্লাহ দুশমনকে শত্রু হিসাবে চাপায়া দেয় দুশমনকে ওই দেশের শত্রু হিসাবে চাপায়া দেওয়ার পর ফাখযু মা ফি আইদিহিম তোমাদের হাতের সম্পদগুলো ওই দুশমন নিয়ে নিবে তোমাদের সম্পদ দুশমন নিবে তোমরা মুসলমান আমি আল্লাহর সাথে ওয়াদা করছো নবীর সাথে ওয়াদা করছো একের পর এক তোমরা অপরাধ করতেছো তখন আমি দুশমনকে তোমাদের উপর চাপায় দিব ওই দুশমন তোমাদের সম্পদ নিয়ে যাবে এই কথা গবেষণা করেন রাতে শুয়া শুয়া এটা কি বুঝাইতে চাইতেছে দুশমন বসবে আমাদের দামি দামি সম্পদ দুশমন নিবে কে নিবে হ্যাঁ খুঁজেন দেখেন এরকম দুশমন নেয়নি কথা কি বুঝে আসছে চাপাই দিবে দুশ্মনকে আল্লাহ শত্রু বানাবে এই দুশ্মন আপনার মূল্যবান দামি সম্পদ নেবে বিসমিল্লাহ পাঁচ নাম্বার অপরাধ ওয়ালাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ যেই দেশের শাসক আল্লাহর কোরআন অনুযায়ী ফয়সালা করবে না বিচার আল্লাহর কোরআন অনুযায়ী করবে না যেই দেশের শাসক ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করবে না ইল্লা সাল্লাতাল্লাহু আলাইহিম বাসাহুম বাইনাহুম আল্লাহ তাদের আপোষের মধ্যে যুদ্ধ লাগায় দিবে আপোষের মধ্যে আল্লাহ যুদ্ধ লাগায় দিবে এই জন্য আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে তিনটা জিনিস চাইছিল আল্লাহ দুইটা দিছে একটা দেয় নাই মুসলিম শরীফের 472 নম্বর মুসলিম শরীফের 7152 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলিয়া নামক জায়গা থেকে আসছে আসার পর ফামার রবি মসজিদি বনি মুআবিয়া এমন একটা মসজিদ নাম মসজিদে বনি মুআবিয়া এটা সামনে দিয়ে নবী গেলেন যাওয়ার সময় দাখলা মসজিদে প্রবেশ করলেন সাল্লা ফিহি রাকাতাইন দুই রাকাত নামাজ পড়লেন দাআ রাব্বাহু তাবিলা লম্বা দোয়া করলেন সাহাবাদের দিকে ফিরলেন ফিরার পর বললেন সালতু রব্বি সালাসা আতানি সিনতাইনি ওয়া মানানি ওয়াহিদা আমি আল্লাহর কাছে তিনটি জিনিস চাইলাম আল্লাহ দুটি দিয়েছেন একটি দেয় নাই এক নাম্বার সালতু রব্বি আল্লা ইউহলিকা উম্মতি বিসানা আমি আল্লাহর কাছে বললাম আল্লাহ আমার উম্মতকে আপনি না খাওয়ায়া একবারে সবাইরে ধ্বংস করে দিয়েন না পুরা দুনিয়ার মানুষ একসাথে না খেয়ে মারা যাবে এমনটা হবে না এ কথা নিশ্চিত থাকেন হ্যাঁ কিছু জনপদ না খেয়ে মারা যাবে এই গজব আল্লাহ দিবে পুরা দুনিয়ার উম্মত না খেয়ে মারা যাবে এমনটা হবে না এটা নবী বলে গেছে আল্লাহর কাছে আল্লাহ কবুল করছে ওয়াসালতু রব্বি আল্লা ইউহলিকা উম্মতি বিল গরাক আমি আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ আমার উম্মতকে একবারে ফেরাউন বাহিনীর মতো আপনি ডুবায়া মারবেন না আতনিহা আল্লাহ এই দোয়াটা কবুল করে নিয়েছেন আমাদের এই উম্মত একবারে ডুবে সবাই মারা যাবে না তিন নাম্বার আমি দোয়া করলাম সালতু রব্বি আল্লাহ ইয়াজআল বাসাহুম বাইনাহুম আল্লাহ আমার উম্মতের মাঝে আপনি এক দল আর এক দলের উপর চাপায়া দিয়েন না যুদ্ধ বাধায়া দিয়েন না মানা আনিহা আল্লাহ এটা আমার দোয়া কবুল করে নাই তাই তো বর্তমানে দেশে দেশে যুদ্ধ ওই যে এটা কবুল হয় নাই এই জন্য যুদ্ধ তো এই জন্য মনে রাখবেন পাঁচ নাম্বার যে অপরাধটা কোরআন অনুযায়ী যদি শাসন ব্যবস্থা না হয় কোরআন অনুযায়ী যদি বিচার না হয়
ইনসাফের সাথে যদি বিচার না হয় তো এই দেশের মানুষকে মানুষের সাথে আল্লাহ লাগায় দিবে এক মানুষ আরেক মানুষের সাথে শত্রুতা করবে মুসলমান মুসলমানের সাথে শত্রুতা করবে এই অপরাধের কারণে আল্লাহ আমাদের সকলকে যেই কোন ধরনের গুনাহ অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন মুসলিম শরীফের 5018 নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم لعن الله الله ওই ব্যক্তিকে অভিশাপ দেয় মান লানা ওয়ালিদা যেই ব্যক্তি তার পিতামাতারে অভিশাপ দেয় কোন ব্যক্তি তার পিতামাতারে অভিশাপ দেয় মা বাবারে কয় আপনারা মরে যেতে পারেন না আপনাদের মতো মা বাবা দরকার নাই لعن الله من لعن والده পিতামাতাকে যেই ব্যক্তি অভিশাপ দেয় তাকে আল্লাহ অভিশাপ দেয় দুই নাম্বার لعن الله من زبحا لغير الله ওই ব্যক্তিকে আল্লাহ অভিশাপ দেয় যেই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে পশু জবাই করে যেই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে পশু জবাই করে খুব মন দিয়ে শুনেন এই জায়গাটা যেই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে পশু জবাই করে তার উপরে আল্লাহ অভিশাপ দেয় বুখারী শরীফের 7520 নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে প্রশ্ন করলেন আইয়ুজ জামবি আযম ইনদাল্লাহ হুজুর আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ কোনটা নবীজি জবাব দিলেন আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক তুমি আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব সাব্যস্ত করা অথচ আল্লাহ তোমাকে বানাইলেন আল্লাহর সাথে শিরিক করা অথচ আল্লাহ তোমাকে বানাইলেন তো আল্লাহর সাথে শিরিক করা এটা সবচেয়ে বড় অপরাধ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন এখন আমরা শিরিক কিভাবে করি একটু মন দিয়ে শুনেন আমরা কিছু কিছু সুন্নত পালন করতে গিয়ে শিরিক করি সুন্নত পালন করতে তো হবেই কিন্তু সুন্নত পালন করতে গিয়ে আকীদা নষ্ট করে কোনো শিরিক করা যাবে না নাসাই শরীফের 1214 নম্বর হাদিসে আছে নবীজি কবর জিয়ারত করছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর উম্মি আল্লাহ নবী তার মায়ের কবর জিয়ারত করলেন কথাটা মনে রাখেন মুসলিম শরীফের 5019 নম্বর হাদিস থেকে গেলাম বুখারীর 7520 বুখারীর 7520 থেকে আসলাম নাসাই শরীফের 1214 নম্বর হাদিসে আবার আগের জায়গায় ফিরে যাব আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মায়ের কবর জিয়ারত করলেন করার পর ফাবাকা নিজে কানলেন ওয়াবকা মান হাওলা আশেপাশে সাহাবা যারা সবাইকে কান্না করাইলেন সাহাবাদের দিকে আল্লাহর নবী তাকিয়ে বললেন জুরুল কুবুর ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউত তোমরা কবর জিয়ারত করো কবর জিয়ারত তোমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করায়া দিবে কবর জিয়ারত করো কবর জিয়ারত তোমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করায়া দিবে তাহলে হাদিস থেকে পাইলাম কবর জিয়ারত করা সুন্নত এবার আপনি কবর জিয়ারত করতে গেলেন আপনাদের এই মসজিদুত তাকওয়ার পক্ষ থেকে আপনারা সিলেট ঘুরতে গেলেন আল্লাহর সৃষ্টি দেখতে গেলেন ঘুরতে ঘুরতে হঠাৎ আপনাদের মনে হলো শাহজালাল রহমতুল্লাহর কবরটার কাছে যাই তো গেছেন যাওয়ার পর শাহজালাল রহমতুল্লাহকে আপনাদের মাঝে এক মুসল্লি শাহজালাল রহমতুল্লাহর জন্য আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ শাহজালাল রহমতুল্লাহর কবরটা আপনি আলোকিত বানান জান্নাতের মর্যাদা আরও জান্নাতের উঁচু মাকাম বানায় দেন আল্লাহ শাহজালাল রহমতুল্লাহর কবরটা আপনি আলোকিত বানান মাহবুব গো শাহজালাল আমাদের দেশে আইসা শিরিক বেদাত এমনভাবে দূর করছে আল্লাহ মেহরবানি করে শাহজালাল রহমতুল্লাহর মর্যাদা আরও বাড়ায় দেন খুব দোয়া করলেন শেষের দিকে আপনি বললেন ও বাবা শাহজালাল আমি ধানমন্ডি থেকে আসছি জিগাতলা থেকে আমার 5 বছর সন্তান হয় না একটা সন্তানের ব্যবস্থা করে দাও আপনি এতক্ষণ সব আল্লাহরে বললেন শেষে সন্তানটা শাহজালালের কাছে যাইলেন হ্যাঁ শিরিক করলেন এটা কি করলেন তো কবর জিয়ারত করা সুন্নত সুন্নত পালন করতে গিয়ে আপনি শিরিক করলেন আকীদা নষ্ট করলেন সূরা শুরা আয়াত নাম্বার 49-50 আল্লাহ বলেন ইয়াখলুকু মা ইয়াশা আল্লাহ যা চায় তা বানায় ইয়াহাবুলি মাইয়াশা উ ইনাসা আল্লাহ চাইলে কন্যা দেয় ওয়াহাবুলি মাইয়াশা উ জুকুর আল্লাহ চাইলে ছেলে দেয় আউ ইউযাউজুহুম যুকরানা ওয়া ইনাসা আল্লাহ চাইলে ছেলে মেয়ে উভয়টা দান করেন ওয়াজআলু মাইয়াশা উ আকিমা আল্লাহ চাইলে আপনার বিবিকে বন্ধা বানাবেন বলেন তো ছেলে মেয়ে দেওয়া না দেওয়ার একচ্ছত্র একমাত্র ক্ষমতা কার জোরে বলেন কার আল্লাহ তো দেখেন কবর জিয়ারত সুন্নত পালন করতে গিয়ে আপনি আকীদা নষ্ট করলেন সুন্নত পালন করতে গিয়ে আকীদা মোটেই নষ্ট করা যাবে না বুখারী শরীফের 1605 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কাবা শরীফ তওয়াফ করতেছে কাবা শরীফে একটা পাথর আছে কি জানি নাম হজরে হাজী সাহেব কারা কারা চুমা দিছেন হ্যাঁ আছেন না মাশাআল্লাহ তো দেখেন এই পাথর চুমা দিছে হযরত ওমর
চুমা দেওয়ার পর পাথরকে ডাক দিয়ে বলে পাথর আমা ওয়াল্লাহি ইন্নি আলামু আন্নাকা হাজার পাথরকে ডাক দিয়ে বলে পাথর আল্লাহর কসম ইন্নি আলামু আন্নাকা হাজার আমি জানি তুমি একটা পাথর আমি জানি তুমি একটা পাথর লা তাদুররু ওয়া লা তানফাউ তুমি উপকার ক্ষতি করার কোনো ক্ষমতা রাখো না তুমি একটা পাথর তুমি উপকার ক্ষতি করার কোনো ক্ষমতা রাখো না তাহলে পাথরে চুমা দেওয়া সুন্নত পাথর ভালো করতে পারে খারাপ করতে পারে এই বিশ্বাস রাখা শিরিক কথা বুঝে আসছে সবার এরপরে হযরতে ওমর বলেন লাউলা আন্নি রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতালামা কামা সালামতুকা আমি যদি আল্লাহর নবীকে তোমাকে চুমা দিতে না দেখতাম আমি ওমর জিন্দেগিতে তোমাকে চুমা দিতাম না নবী তোমাকে চুমা দিয়েছেন তাই সুন্নত হিসাবে পাথর আমি তোমাকে চুমা দিলাম এর মানে এই না তোমার মাঝে উপকার ক্ষতি করার ক্ষমতা আছে এই বিশ্বাস আমার নাই তাহলে পাথর উপকার ক্ষতি করার ক্ষমতা আছে বলেন তাহলে হাতের মধ্যে সুলাইমানি আংটি কেন দেন কি আংটি সুলাইমানি আংটি ওই রাস্তা রাস্তা বেছে এটা পাথর আংটির মধ্যে আপনি আঙ্গুলের মধ্যে দিলেন কি যে এই পাথরে আমার কোনো উপকার হয় বিশ্বাস আপনি শিরিক করলেন এই বিশ্বাস যদি পাথর আপনার কোনো উপকার করতে পারে বিশ্বাস বাস আপনি শিরিক করছেন আপনি যে নামাজ পড়তেছেন সেজদা দিতেছেন আর আপনার বিশ্বাস এই পাথর আমার উপকার করে আপনি শিরিক করছেন তা আপনি দেখেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা সুন্নত পালন করতে গিয়ে শিরিকের স্থান দেয় নাই এটা আমার আপনার জন্য শিক্ষা যে সুন্নত পালন করতে গিয়ে শিরিক করা যাবে না আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন